মানে জানতে চাইছি যে আমরা কি মানে সেফ রাজ্যে বাস করছি না তালিবান রাজ্যে বাস করছি? মানে আমাদের বউ ছেলে ঘরে তো রেখে পড়ে আমরা ধরুন একা একা মানুষ, তাহলে বেরিয়ে কাজকর্মে বেরোয় তা আমার বউ, আমি এসে ঘরে আমার বউ ছেলেকে দেখতে পাবো কি দেখতে পাবো না এটার তো কোনো গ্যারান্টি নেই মনে হচ্ছে। জমি জমা সংক্রান্ত বিবাদের জের বৃহস্পতিবার রাতে আচমকা বাড়ির বাইরে বেরিয়ে এলোপাথারি গুলি চালানোর পাশাপাশি পঞ্চায়েতের তরফে লাগানো রাস্তা সোলার লাইট নষ্ট করে দেওয়ার অভিযোগ কাঠগড়ায় প্রদ্যুৎ লায়েক নামে এক যুবক। অল্পের জন্য প্রাণে বাঁচেন স্থানীয়রা। দুর্গাপুরের কাকসার এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে সাধারণের নিরাপত্তা। কোন রাজ্যে বাস করছি আমরা? প্রশ্ন তুলেছেন স্থানীয়রা, যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রদ্যুতের মা। ফায়ারিংটা প্রদ্যুৎ লাইক করলো, বন্দুক বার করে পরে ফায়ারিং করেছিল। এটা কি পঞ্চায়েতের লাইট? এটা পঞ্চায়েতের লাইট। কিছুদিন আগে আমাদের সঙ্গে জমি জায়গা ঘর বাড়ি নিয়ে হচ্ছে, হ্যাঁ, নিজের নামে করে নিয়েছে আমার বাবার সম্পত্তি, সেটা আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি সেই জন্য। না, কোনোদিন আমাদের গুলি নাই, গালা নাই, কিছু নেই, মিথ্যা করে আমাদেরকে ফাঁসানোর জন্য করছে ওরা। জানা যায় দুই পরিবারের গণ্ডগোলে ঘটনার সূত্রপাত। গুলি চালাতে শুরু করলে প্রাণ ভয় পালায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রদ্যুৎ লায়েক সহ আরো একজনকে আটক করে নিয়ে যায় কাকসা থানার পুলিশ। এর ঘণ্টাখানেকের মধ্যেই প্রদ্যুৎ লায়েককে ছেড়ে দেওয়ায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা। পুলিশ প্রথমে ঠিকই ডিসিশন নিয়েছিলেন, ধরে নিয়ে গেছিলেন, এবার কেন ছেড়ে দিয়েছেন, কি জন্য দিয়েছেন সেটা আমি বলতে পারবো না। না, সন্তুষ্ট হয়েছে না, আমরা চাই যে এটার একটা কিছু প্রতিবাদ হোক। হ্যাঁ, রীতিমতো আতঙ্কিত, হ্যাঁ, মানুষও মার্ডার হতে পারতো, আমার এটাই প্রবলেম। দুই বাড়ির মধ্যে পাড়া প্রতিবেশী ঝামেলা থাকতেই পারে, কিন্তু কেউ এইভাবে বন্দুক নিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করবে, সরকারি লাইট ভেঙে দেবে, এইটা খুবই মানে বাজে একটা ঘটনা, পঞ্চায়েতগতভাবে আমরা ব্যবস্থা নেব। এখানেই প্রশ্ন, কে প্রদ্যুৎ লায়েক? সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাকে ছেড়ে দিল পুলিশ? নেপথ্যে প্রভাবশালী যোগ বুঝতে পারলাম না কি কারণে এই রকম একটা ঘটনাতে সরকারি সম্পত্তিকে এরকম ডিস্ট্রয় করার পরেও থানা থেকে মানে অকারণে কি কারণে মানে এদেরকে ছেড়ে দেওয়া হলো? যখন পুলিশ ওকে অ্যারেস্ট করে তখন ফুল নেশা, তার অবস্থা পুলিশ ওকে ছেড়ে দিচ্ছে, তাহলে এবারে আমরা কি করবো? এটা তো সাধারণ মানুষ, এটা করতে হবে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা, প্রশ্ন উঠছে। তবে পুলিশের মদতেই দুষ্কৃতীদের বারবার অন্ত। একই সঙ্গে প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও। আইনের শাসন নয়, শাসকের আইন চলে। ঘটনায় তৃণমূলকে তুলোধনা বিজেপি। যে ব্যক্তিটি গুলি চালায়, সরকারি সম্পদ ভাঙচুর করে, তাকে পুলিশ এসে তুলে নিয়ে যাওয়ার পর আর ঘণ্টাখানেকের মধ্যে ছেড়ে দেয়, এটা কি আইনের শাসন? আবার স্থাপিত হচ্ছে যে এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে তাকে ছেড়ে দেওয়া হলো, এই প্রশ্নে কিন্তু এখন তোলপাড় দুর্গাপুরে কাছার যে গোপালপুর অঞ্চল রয়েছে, গোপালপুরের লায়েকপাড়া অঞ্চল। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।